ৱেলকাম বেক মামাদুৰ ব্লগছ। আজি আপোনালোকক লৈ যাম চানাকা পিকনিক প্লেচ দেখুৱাবলৈ। চানাকা পিকনিক প্লেচত এখন ৰিজৰ্ট আছে, সেই ৰিজৰ্টটো আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম আৰু ৰিজৰ্টত বিভিন্ন ধৰণৰ এক্টিভিটিজ আছে, সেইখিনি আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। ব্লগ ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। ফাইনেলি আহি নগাঁও পালোঁ। এতিয়া আৰু মানুহ আহি আছে, আমি একেলগত যাম চানাকা পিকনিক প্লেচত আৰু তাত বনভোজ খাবলৈ গৈ আছোঁ। আৰু মোৰ বাইকখন ইয়াত ৰখিলোঁ, ৰখাই এতিয়া গাড়ীৰে যাম। ফাইনেলি মেইন ৰোডৰ পৰা ভিতৰৰ পিনে সোমাই আহিলোঁ চানাকা পিকনিক প্লেচৰ যিটো ৰাস্তা আছে, এটাই ৰাস্তা, ইটোই ৰাস্তা, পাহাৰৰ কিনাৰে কিনাৰে ৰাস্তাটো গৈছে আৰু এইখন আছে ব্ৰহ্মপুত্ৰ নদী। চাওক, আপোনালোকে চাব পাৰে, মৰুভূমিৰ নিচিনা দেখা গৈছে। আৰু ইয়াত মানে আপোনালোকে যদি আহে চানাকা পিকনিক প্লেচত, তেতিয়াহ'লে আপোনালোকে সৰু গাড়ী লৈ আহিব, কাৰণ ডাঙৰ গাড়ী যোৱাৰ ৰাস্তা নাই। মানে এটা ৰাস্তাটো যিটো আছে, ডাঙৰ গাড়ী যাব ঠিক, কিন্তু পিছত আৰু এটা গাড়ী আহিলে বহুত অসুবিধাৰ সৃষ্টি হৈ যায়। তাৰ কাৰণে সৰু গাড়ী লৈ যাব, আপোনালোকে আৰামে যাব পাৰিব। কিমান ডাঙৰ ডাঙৰ হিল চাওক, আপোনালোকে চাব পাৰে পাহাৰৰ ভিতৰে ৰাস্তা, কেনেকুৱা ৰাস্তা, ভিউটো চাওক না, কিমান ধুনীয়া এটা ভিউ আহিছে। আৰু ইয়াত যিটো চানাকা পিকনিক প্লেচ আছে, এইটো আপোনাৰ মৰিগাঁও ডিষ্ট্ৰিক্টত পৰে আৰু গুৱাহাটীৰ পৰা বেছি দূৰ নহয়, কিন্তু আমাৰ নগাঁৱৰ পৰাও বেছি দূৰ নহয়। মানে নগাঁওটো গুৱাহাটীৰ সোঁমাজত আছে। আৰু যিবিলাক আপোনাৰ চানাকা পিকনিক প্লেচত যদি আপোনালোকে পিকনিক বনভোজ খাবলৈ আহে, তাত চেয়াৰ, টেবুল, ডাইনিং এইবিলাক বস্তু ভাড়াত পোৱা যায়, ঘৰৰ পৰা আনিব নালাগে, ইয়াত আহিলে পাব। আৰু এইটো আছে ব্ৰহ্মপুত্ৰ নদী। যেতিয়া নদীত পানী হয় তেতিয়াতো এইবিলাক পানী নাই, কিন্তু মৰুভূমিৰ নিচিনা দেখা গৈছে, বালি 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 আৰু বালি, বগা বগা বগা। গাড়ীৰ পৰা নামি যিটো পিকনিক স্পট আছে, তাত বিভিন্ন প্ৰকাৰৰ দোকান পোহাৰ আছে, আপোনালোকে চাব পাৰে। চাওক কিমান ধুনীয়া ধুনীয়া এক্টিভিটিজ ৰাখিছে। আৰু পাহাৰত ওচৰত আছোঁ বৰ্তমান আমি, চাওক না, এইটো হ'ল চানাকা। দিছ ইজ এ চানাকা পিকনিক প্লেচ। চাওক বালি 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 বালি, চাৰিওপিনে বালি, খালি বালি বালি, একো নাই, আপোনালোকে চাব পাৰে। চাওক কিমান বালি, মই আপোনালোকক অলপ। আৰু এইটো ছাইডত চাওক আপোনালোকে, লাখ লাখ মানুহ, কোটি কোটি মানুহ, কি ক'ম আপোনালোকক, চাওক মানুহেই মানুহ, অনলি বনভোজ খাবলৈ আহিছে বালিত। আৰু যিটো ৰিজৰ্ট আছে না, ৰিজৰ্টত সৰু সৰু ঘৰৰ নিচিনা বনাই থৈছে, কিমান। আৰু এইটো হ'ল ব্ৰহ্মপুত্ৰ নদীৰ পানী। চাওক সোঁমাজত অলপ পানী আছে, বেছি পানী নাই, কাৰণ পানীৰ সময়ত গোটেইখিনি পানী হৈ যায়, পানীয়ে পানী হৈ যায়। কিন্তু বৰ্তমান যিটো ঠাইত আছোঁ, অলপ অলপ পানী আছে সোঁমাজত, আৰু দুয়োপিনে বালি বালি, বেলেগ একো নাই। চানাকাৰ আৰু এটা নিক নেম আছে, অসম গোৱা, আসাম গোৱা বুলি জনাজাত চানাকা পিকনিক স্পট। আৰু বালিত বৰ্তমান আমি এতিয়া অলপ খোজকাঢ়ি আছোঁ, আৰু খোজকাঢ়ি অলপ আগলৈ গৈ আছোঁ আৰু আপোনালোককো অলপ দেখুৱাবলৈ চেষ্টা কৰি আছোঁ। চাওক কিমান ধুনীয়া এটা ভিউ, ৱাও। চাওক আপোনালোকে যিটো পাৰ্কিং এৰিয়া পিকনিক প্লেচৰ, চাওক আপোনালোকে গাড়ী গাড়ী গাড়ীয়ে গাড়ী, কিন্তু আপোনালোকে ইয়াত ডাঙৰ গাড়ী নাপায়, কাৰণ আপোনাৰ ৰাস্তাৰ অসুবিধাৰ কাৰণে ডাঙৰ গাড়ী আহিব নোৱাৰে, কিন্তু বেছিভাগ সৰু গাড়ী। কিন্তু কিছুমান ট্ৰেভেলাৰ আছে, হ'লেও মানে বহুত অসুবিধা হয় ডাঙৰ গাড়ী আহোঁতে। ৰাস্তাবিলাকতো আপোনালোকক মই অলপ দেখুৱাইছোঁ, চাওক কি। এতিয়া অলপ আপোনালোকক ৰাস্তাৰে খোজকাঢ়ি খোজকাঢ়ি যিটো ৰিজৰ্ট আছে, মেইন ৰিজৰ্টটো আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। গোটেইখিনি ৰিজৰ্টৰ আণ্ডাৰতে হয়, ইমান সৰু সৰু ঘৰ। তাৰপিছত আপোনাৰ ৰাজস্থানত যিবিলাক মৰুভূমিত যেনেকুৱা ষ্টাইলৰ, তাৰ ফিলিং আহিব। ইয়াত আহিলে আপোনালোকে এবাৰ আহিব পাৰে, যিটো আপোনাৰ গোৱাত হয়, যিটো বেচৰ কাষত হয়, তেনেকুৱা ছিষ্টেমত। আৰু পাৰ্কিং এৰিয়াটো চাওক,
না আপনাদের কি কম ইমান মানুষ মানে আজিলেক কোনো পিকনিক প্লেসত এতালেকে পোয়া নাই, যান পিকনিক প্লেসত মানে গেছো বনভোজ খাবলে গেছো কিন্তু ইমান মানুষ একলগত ইমান পার্কিং ইমান গাড়ি মানে কেতিয়াও দেখা নাই। সেই কারণে ইয়াত গোয়া বলে কোয়া হয় এইটু ঠাইত। আর পাহাড়ের ভিতর রাস্তা চাও, হিলর মাঝে মাঝে রাস্তা বনাইছে। এটা অল্প আপনার যা আপনার যে রিজর্ট আছে রিজর্টত কিছু সুবিধা আছে, যে সাইকেল চলাব পারিব আপনার সানাকা ইকো ক্যাম্প, এত আপনাদের আহিলে ফেমিলি আহিব পারিব, ফেমিলি থাকিব পারিব। চাও ঘরবিল চাও কিমান ধুনিয়া ধুনিয়া ঘর বনাইছে, মানে মানে গোয়ার যে ফিলিংস আমার অসমতো আছে আপনাদের আহিলে পাব পারে। চাও বিছনা চাও, ভিতর ফেসিলিটি চাও, এইবিল চাও, এইবিল আপনাদের রাতে কঠিয়াব পারিব, এইবিল ঘর আছে, ইয়াত আহিলে খেলিব পারিব, সাইকেল চলাব পারিব, বাইক চলাব পারিব। চাও আপনাদের এইবিল করব পারিব, আর যা বেলুন আছে পেড়া এইবিল এইবিল করব পারিব। ইয়াত আহিলে নামটো পাহরি গেছো, আপনাদের যদি কোনোবাই জানে তাহলে কমেন্টত জানাব। আর চাও ব্রহ্মপুত্র নদীত মানে কিনা একটা পাইছো, চাও কিনা একটা বস্তু পালো কেনকা বস্তুটো। আর রিজর্ট আপনাদের দেখালো, বিভিন্ন ধরনের একটিভিটিস দেখালো, এইকটা আপনাদের ইয়াত আহিলে করব পারিব, কিন্তু বিভিন্ন একটিভিটিসের কারণে বিভিন্ন টাকা পে করব লাগে। আর অনলাইনতো পে করার সুবিধা আছে, গোটেখিনি আপনাদের অনলাইনত গিয়ে বস্তুর ডিটেলস জানিব পারিব। আর আজির ভিডিওটি এতে সামরি মারিম বলে ভাবিছো, কারণ এটা খাম আর যাম আর বেলেগ কোনো কাম নাই, যান আছে গোটেখিনি আপনাদের অল্প ঘুরি ফুরি দেখাবল চেষ্টা করল। যদি আপনাদের মোট ভিডিওটি ভাল পাইতে তাহলে একটা লাইক কমেন্ট। আমার রন্ধা চন্দা হয়ে গেল, এটা বালিক বাই বাই দিবলৈ সময় আহি গেল, আর আপনাদের উপরা বিদায় লবলৈ ঘুরি আহতে হতে রাতে হয়ে গেল। এটা নগাঁও পালো, এটা নগাঁওরপরা বাইকেরে ঘরলৈ যাব লাগিব, আর আপনাদের ওসরেরপরা বিদায় লৈছো। মোট ভিডিওটি ভাল পালে লাইক কমেন্ট শেয়ার করে দিব, আর মোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, লগতে বেল আইকনখন বজাই দিব। জয় আই অসম, বাই বাই। মামহদুর ব্লগস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব।